নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আপনাদের সকলকে সুস্মিতার রান্নাপার চ্যানেলে স্বাগত। আজকে আমার রেসিপি হলো মটর মুলো ছেচকি। মুলো অনেকে পছন্দ করে না, আবার অনেকে খেতে ভীষণ ভালো লাগে। যেমন মুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। যারা মুলো খেতে ভালোবাসে না, তারা যদি এইভাবে মুলো ছেচকি তৈরি করেন, তারা চেটেপুটে খাবে। আপনারা বাড়িতে আমার মতন করে এইভাবে মটর মুলো ছেচকি ট্রাই করবে, খেতে অসাধারণ হয়। আমি কিভাবে এই মটর মুলো ছেচকি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মটর মুলো ছেচকি গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, তেমনি গরম গরম রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগে। আপনারা টিফিনেও কিন্তু রুটির সাথে এই মটর মুলো ছেচকি বানিয়ে নিতে পারেন। আমার এই মটর মুলো ছেচকি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নিই আমি কিভাবে মটর মুলো ছেচকি বানাই। মটর মুলো ছেচকি করার জন্য আমি এখানে 5টা সাদা মুলো নিয়ে নিয়েছি। আপনারা লাল মুলোতেও করতে পারেন। এবার আমি মুলোগুলোকে ছাড়িয়ে নেব, খোসাগুলো। মুলোগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, সামনের দিকটা আর পেছন দিকটা কেটে বাদ দিয়ে দিয়েছি। খোসা ছাড়িয়ে মুলোগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরকম একটা গ্রেটার দিয়ে আমি মুলোগুলোকে ঘষে নেব। এই বড় ফুটোটার দিকে মুলোগুলোকে ঘষতে হবে, ঠিক এইভাবে ঘষে নেব। ঠিক এরকম করে ঘষে নিতে হবে। দেখুন, ঠিক এরকম করে পাতলা পাতলা করে মুলোগুলো ঘষা হয়েছে। এইভাবে আমি সবকটা মুলো ঘষে নেব। মুলোগুলো আমি গ্রেট করে নিয়েছি, ঠিক এরকম হয়েছে। আমি কিন্তু এই মুলোগুলোর থেকে জল চিপে চিপে বার করে নেব না, এই অবস্থায় আমি রান্নাটা করব, কারণ জল বের করে নিলে মুলোর স্বাদটাই চলে যায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি বড়িগুলো শুকনো খোলায় প্রথমে ভেজে নেব, তারপর আমি তেলে ভাজব। এর আগে আমি বড়ির যখনই রেসিপি করেছি, আমি আপনাদের এই টিপসটা দিয়েছি যে প্রথমে যদি বড়িগুলো শুকনো খোলায় ভেজে নেওয়া যায়, তারপর যদি তেলে ভাজা হয়, তাহলে বড়িতে বেশি তেল টানে না। বড়িগুলো আমার শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, দেখুন এরকম ঠিক কালার আসবে। বড়িগুলো নামিয়ে নিতে হবে। এবার আমি বড়িগুলোকে তুলে নেব। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ কালো সর্ষে দিলাম, হাফ চামচ কালো জিরে দিলাম। কালো জিরে, কালো সর্ষে আর শুকনো লঙ্কাটা আমি ভেজে নিলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় আমি এই মুলোটা, মুলো যে আমি কুড়িয়ে রেখেছি, মুলোগুলো দিয়ে দেব। এই রান্নায় কিন্তু কোনো মশলা পড়বে না। এবার এর মধ্যে দিচ্ছি 4টি কাঁচা পাকা লঙ্কা। মুলোগুলো ভালো করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। এই রান্নাটা করতে খুবই সহজ এবং খেতে ভীষণই ভালো। মুলোটা তেলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ নুন, নুন লাগলে আমি পরে দেব, 1 চামচ হলুদ, হাফ চামচ চিনি দিলাম। এটা এই সময় আমি কমিয়ে রেখে দিয়েছি, একদম লো করে দিয়েছি। ভালো করে নুন হলুদ আর চিনির সাথে মুলোটা মিশিয়ে দেব। হলুদ নুন চিনি দিয়ে ভালো করে আমি মুলোটা নাড়িয়ে দিলাম।
এবার আমি এর মধ্যে দেব মটরশুঁটি। যেহেতু মটর মূলো ছেচকি, মটরশুঁটিটা একটু বেশি দিতে হবে। আমি ওপর দিয়ে মটরশুঁটিটা ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা মিডিয়ামে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। কমিয়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। আবারও ভালো করে মূলোটা নাড়াচাড়া করে দেব। ভালো করে মূলোটা নাড়াচাড়া করে দিয়েছি। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। গ্যাসটা কিন্তু একদম কমানো আছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার আমি নুনটা চেক করব। নুনটা চেক করে দেখলাম আমার অল্প একটু নুন আরও লাগবে, দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু কমানোই আছে, গ্যাসটা আমি এখনও জোরে দিইনি। এবার এর মধ্যে দেব বড়ি। ভাজা বড়িগুলো আমি এইভাবে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে ভালো করে আমি মূলোটার সাথে মিশিয়ে দিচ্ছি। মূলোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি এর মধ্যে দেব ধনে পাতা কুচি। বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে মূলোটার সাথে মিশিয়ে দিয়েছি। বড়ি আর ধনে পাতা কুচি দেওয়ার পর আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা কিন্তু কমানোই আছে। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার গ্যাসটা আমি জোরে দিয়ে দিলাম। গ্যাসটা জোরে দেওয়ার পর আমি এই মূলোটা 2 মিনিটের মতন ভালো করে ভেজে নেব। মূলোর জলটা কিন্তু আমি এইভাবেই মূলোর দিয়েই শুকিয়ে নিলাম। 1 ফোঁটা জলও কিন্তু আমি মূলো থেকে ফেলিনি, কারণ মূলো থেকে যদি জল আমি ফেলে দিই মূলোর সুন্দর গন্ধটাই কিন্তু চলে যাবে। আপনারাও বাড়িতে এইভাবে মূলো ছেচকি করবেন, খেতে কিন্তু খুব টেস্টি হয়। গ্যাসটা জোরে দিয়ে আমি 2 মিনিটের মতন মূলোটা ভালো করে ভেজে নিলাম। একদম রেডি হয়ে গেল মটর মূলো ছেচকি। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো আর মূলো ছেচকিটা একটা প্লেটে তুলে নেব। মটর মূলো ছেচকি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এই মটর মূলো ছেচকি খেতে কিন্তু বেশ লাগে। আপনারা এই মটর মূলো ছেচকি গরম গরম রুটির সাথেও খেতে পারেন। তাহলে আজকে আমি এখানেই রাখলাম। আপনারাও বাড়িতে আমার মতন করে মটর মূলো ছেচকি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।